তুই জানিস না ওকে মারার জন্য 10 লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছি আমরা। 10 লাখ ভাগ চাইলে ভাগ পাবি, আমাদের দলে চলে আয়। এরপরও যদি তোর আরো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে শুন, আমার শত্রু কিন্তু ছেলে, ছেলের মা নয়। তারপরও মনে করিয়ে দিই, এই মা কিন্তু ছেলের অহংকারে অহংকারী মা, তাই এমন কোনো ব্যবহার তোর করা ঠিক হবে না যে ব্যবহারে মনে করতে পারে তুই দুর্বল হয়ে যাচ্ছিস। আমি যে কি তা আমি নিজেই খুব ভালো বুঝি। আমাকে নিয়ে তোর চিন্তা ভাবনা করার দরকার নেই। তোর আর কিছু জানার ইচ্ছে আছে? জানার ইচ্ছেটা এই জন্য হয়েছে যে আমি না হয় আমার জীবন জানার জন্য তোমাকে 20 লাখ টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এত কঠিন একটা বাজি ধরলে? তুমি তো মারাও যেতে পারতে, তোমার টাকার এতই প্রয়োজন? আমার এত বেশি টাকার প্রয়োজন যে টাকার জন্য আমার জীবন নিয়ে একবার নয় দুবার নয় বারবার জুয়া খেলতে রাজি। কিন্তু কেন? এই কেনর উত্তর আমি আপনাকে দিতে পারবো না, এটা এটা আমার লজ্জা। পুরুষ মানুষের কাছে কোনো লজ্জা নেই, লজ্জা হলো নারীর ভূষণ। বলো তুমি, আপনি কি বিশ্বাস করতে পারবেন আমার বিবাহিতা স্ত্রীর দেনমোহরের 1 কোটি টাকা শোধ করার জন্য আমার সেই স্ত্রীর কাছে জিম্মি রাখতে হয়েছে আমার মাকে? কি বিশ্বাস? আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। টাকা ছাড়া আমার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চাইলে আমাকে স্বামীর দাবি ত্যাগ করে আমাকে আমার স্ত্রীর বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকতে হবে। কিন্তু আমার মায়ের বিশ্বাস তার সন্তান কখনো হার মানবে না, তাই টাকার জন্য আমি জীবন মরণের কঠিন বাজি ধরতে সব সময় প্রস্তুত। তুমি পারবে ইকবাল, তোমার এই ইচ্ছাটা তুমি ঠিকই পূরণ করতে পারবে, আর এজন্য আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। তুমি দেনমোহরের 1 কোটি টাকার জন্য তোমার যে মাকে জিম্মি রেখেছো সেই মায়ের কাছেই তোমার স্ত্রীর উঁচু মাথাটা নত করার জন্য, তোমার ব্যবসা শুরু করার জন্য যত টাকা লাগে, যত ব্যাংক গ্যারান্টি লাগে আমি দেবো তোমার। আমার জন্য আপনি এত কিছু করবেন? গ্যাস করব, আর এই জন্য করব, আমি যে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা তোমার জন্য। তাছাড়া আমি তোমার মতো একদিন গরিব ছিলাম, তাই গরিবের কষ্ট আমি বুঝি। তুমি তৈরি হয়ে নাও ইকবাল, মনে করো আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনের যুদ্ধ শুরু। বসুন আপনারা। ম্যানেজার সাহেব, চৈতি গ্রুপ অফ কোম্পানির সমস্ত প্রোডাক্টের মার্কেটিং রেট কালেক্ট করেছেন? জি স্যার, এই দেখুন।
আমি চাই আমাদের প্রোডাক্টগুলো চৈতি গ্রুপ অফ কোম্পানির সমস্ত প্রোডাক্টের চেয়ে 50% কম রেটে মার্কেটে ছেড়ে দিতে। স্যার, 50% কম রেটে মার্কেটিং করলে আমাদের বিরাট অঙ্কের টাকা লোকসান হবে। আমি আমার লোকসানটাকে বড় করে দেখছি না, আমি চৈতি গ্রুপের লোকসানটাকেই বড় করে দেখছি। আমাদের রেটের সাথে প্রতিযোগিতা করে প্রোডাক্ট বিক্রি করতে হলে ওদেরকেও 50% লস দিতে হবে, আর এই লস চৈতি চৌধুরীকে ব্যাংকের কাছে দেউলিয়া বানিয়ে দেবে, আর এটাই আমার চাওয়া। এই জন্য আমি আমার লোকসানের কথা ভাবছি না, আমি শুধু চৈতি চৌধুরীকে সর্বশান্ত করার কথাই ভাবছি। আমি জানতে চাই আমার এমন শত্রু কখন কিভাবে জন্ম নিল যে নিজের লোকসান মেনে নিয়ে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই শত্রুর খবর তো আপনার চেয়ে আমাদের ভালো জানার কথা নয় ম্যাডাম, আপনাকেই খুঁজে বের করতে হবে কে এই শত্রু। অ্যাকাউন্ট্যান্ট হিসাবে আমি শুধু এটুকু বলতে পারি ম্যাডাম, এই শত্রুতার কারণে কোম্পানির লোকসানের পরিমাণটা 100 কোটি টাকাতে গিয়ে দাঁড়াতে পারে। শুধু তাই না ম্যাডাম, এই লোকসানের কারণে ব্যাংক থেকে একটা চাপ সৃষ্টি হতে পারে। তাই আমরা মনে করি ম্যাডাম, শত্রুতার কারণটা চিহ্নিত করে একটা আপোষ করা উচিত, নইলে কিন্তু আমাদের জন্য আসলে আসলে একটা কঠিন বিপর্যয় অপেক্ষা করছে, যে বিপর্যয়ের ভাঙনে হয়তো আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না ম্যাডাম। কি বলছিস তুই? চৈতিকে আমি দাঁড়িয়ে থাকতে দেব না, ইতিমধ্যে ওর ধ্বংসের সব আলামত তৈরি করে দিয়েছি, এবার ওকে উপর থেকে নিচে নেমে আসতেই হবে। তুই দেখছি প্রতিশোধ নিয়ে পাগল হয়ে গেছিস। ঠিক বলেছিস, আমার এই পাগলামি চৈতি চৌধুরীকে ধ্বংস করা। চৈতি চৌধুরী আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ জিম্মি করে রেখেছে, বিনিময়ে আমি ওর চোখের ঘুম হারাম করে দেব। চৈতি চৌধুরী জানে না ওর শরীরের প্রতিটি শিরা ও পুশিরা বন্ধ হতে চলেছে, আগামীকালের ব্যবসায়িক সমিতির নির্বাচনের পরে ও বুঝতে পারবে চৈতি চৌধুরীর দিন শেষ, আমার দিন শুরু। সম্মানিত সদস্যবৃন্দ, আমি ব্যবসায়ী সমিতির নির্বাচন 2008 এর নির্বাচনী ফলাফল ঘোষণা করছি। 2008 সালের নির্বাচনে জনাব আইকের নেতৃত্বে সবুজ প্যানেল, সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীর নেতৃত্বাধীন হলুদ প্যানেলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি সবুজ প্যানেলের এই বিজয়কে স্বাগত জানানোর জন্য হলুদ প্যানেলের পক্ষ থেকে সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীজন, আমি পরপর দুবার সভাপতি হিসেবে এই সমিতির দায়িত্ব পালন করেছি, এবার আমি হেরে গেছি। নির্বাচনে জয় পরাজয় আছে, এটা সবাইকেই মেনে নিতে হবে। তবে আমি আজও জানি না কে এই মিস্টার আইকে, তবুও তার বিজয়কে আমি স্বাগত জানাচ্ছি এবং মঞ্চে এসে বিজয় মালা পরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
ম্যাডাম চৈতি চৌধুরী। আমাকে দেখে নিশ্চয় সেই ইকবাল মনে হয়নি যাকে তুমি তোমার বাড়ির চাকর বানানোর জন্য কাল রাত পর্যন্ত লাখ টাকার পালঙ্কে ছুঁয়ে স্বপ্ন দেখেছ। লুট লুট ম্যাডাম চৈতি চৌধুরী, ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই ইকবাল। এখন নিশ্চয়ই তোমার স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ যে ইকবাল এখনো দিন মোহরের কোটি টাকা শোধ করে তার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চায়নি, সেই ইকবালের এত বড় উত্থান মেনে নিতে কষ্ট হওয়ারই কথা। কিন্তু আমি সেই ইকবাল যাকে তুমি তোমার বাড়ির পোষা কুকুরের চেয়েও কম দামি মানুষ মনে করেছিলে। আমি সেই ইকবাল যাকে তুমি ফুলের বাসরের স্বামী হওয়ার অযোগ্য ঘোষণা করেছি। ভাবতে পারো, তাহলে এখনো কেন আমার মা তোমার বাড়িতে, কেন মাকে মুক্ত করে আনতে চাইনি? এই না যাওয়ার জন্য আমার হৃৎপিণ্ডের প্রতিটি শিরায় শিরায় অনেক কষ্ট জমা করে লুকিয়ে রেখেছে, কাউকে জানতে দেই। কেন জানো, তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনব না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি। আমার এই ইচ্ছা পূরণের আর বেশি দেরি নেই। আজ তোমার পতন শুরু হওয়ার প্রথম দিন, শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো, কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসে নিচে নামাব। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আমি তোমার পথ আগলে দাঁড়িয়েছি। গুড বাই ম্যাডাম চৈতি, গুড বাই। তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনবো না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি। শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো, কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসে নিচে নামাবো। এই লোকসানের কারণে ব্যাংক থেকে একটা চাপ সৃষ্টি হতে পারে, তাই আমরা মনে করি ম্যাডাম শত্রুতার কারণটা চিহ্নিত করে একটা আপোষ করা উচিত। না, আমি আপোষ করব না, আমি আপোষ করব না, আমি আপোষ করব না। চৈতি মামনি, তুমি তোমার ঘরে যাও, এমন কিচ্ছু হয়নি, এতটুকু রক্ত বের হলে কেউ মরে না। তোমার জন্য চৈতি আমার গায়ে হাত তুলেছে, আসুরের জন্য তো দরদ। ডক্টর ফারুক, আমি চৈতি চৌধুরী বলছি, প্লিজ আমার বাড়িতে একবার আসুন, প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। কি হয়েছে? আমার মা, আমার মাকে, আমার মাকে ওরা অনেক কষ্ট দিচ্ছে, আমার মা হচ্ছে আমার আত্মা, আর সে আত্মাকে ওরা কষ্ট দিচ্ছে। আমি জানি তুই তোর মাকে কত ভালোবাসিস, প্রতি রাতে তুই এভাবে চিৎকার করে উঠিস, আর কতদিন এভাবে কষ্ট করবি? দামি খাট দামি বিছানা ছেড়ে নিচের ফ্লোরে ঘুমাস। কি করবো বল, চৈতি তো আমার মাকে খাটে ঘুমাতে দেয় না, হয়তো ওরা রান্নাঘরে বা বারান্দায় ঘুমাতে দেয়। তুই বল, মাকে রেখে আমি কি করে খাটে ঘুমাই? দেখো বাবা, তোমার আত্মা যেমন তোমার মায়ের জন্য কাঁদে, তেমনি তোমার মায়ের আত্মা তোমার জন্য কাঁদে।
রাতে রাতে শাশুড়ি সেবা করে আর দিনে আমাদের বোকা বানায়।